নাম হচ্ছে তারাবি, কিন্তু আমাদের কাজকর্ম দেখে আমি বলেছি এটা তারাবি নয়, এটা হচ্ছে তাড়াতাড়ি। কথা কর না কেন ভাই? মানে যে মসজিদে যে যত দ্রুত নামাজ পড়াবে ওই মসজিদে দেখবেন মুসল্লি বাড়ে। আর হুজুর যদি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত একটু সহি শুদ্ধ করে একটু ধীরস্থির হয়ে পড়ে ওই মসজিদে দেখবেন দিন যত যায় তত মুসল্লি কমে। আমি কি ঠিক বলতেছি না ভুল? এটাই বাস্তবতা। নামাজ পড়ার পর আর এক বন্ধুর কাছে ফোন দিয়ে বলতেছে, বন্ধু নামাজের কি খবর? বলতেছি নামাজের কি কথা বলি, আমাদের হাফেজ সাহেব এত ধীরে ধীরে এত স্লো পড়ে এইভাবে কি সহ্য হয়? বলতেছে বেটা বেয়াদব তুই তো হাফেজ বুঝলি না, আমাদের হাফেজ 5G গতি সম্পন্ন, ওরে এমন কায়দায় পড়ে কিছু বুঝি না, শুধু আল্লাহুম্মা আমিন। কথা কর না কেন? এটা নামাজ না আল্লাহর সাথে ঠাট্টা। আপনি নামাজ পড়বেন অন্তত পক্ষে ইমাম সাহেব কি পড়ছে একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি কোরআনের মর্ম অর্থ বুঝতেই না পারেন কোনো দিন এই নামাজ নাজাত দিতে পারে না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মালিক রে ইসলামের বিজয় হওয়ার জন্য গৌর গোবিন্দ সত্য দিয়েছে 4.5 মনোজোরে তীর ধনুক চালানো লাগবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শাহজালাল তোমার এই 10,000-12 জন সৈন্যর ভিতরে যে মানুষটার জীবনের আসরের নামাজ কাজা হয়নি কেবলমাত্র শুধুমাত্র ওই যুবকটাই এই কাজ করতে পারবে। সকালবেলা তালাশ করে দেখো কার ছাউনির ভিতরে ঝড় হয়েছে কিন্তু বাতিটা এখনো নেবেনি। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকের যাত্রী যখন শিবিরটা যখন পরিদর্শন করতেছে ঝড়ের কারণে ছোট্ট ছোট্ট তাঁবুগুলো সব ছিঁড়ে জায়গায় চলে গেছে, কিন্তু নাসিরউদ্দিন নামে 19 বছরের একটা যুবকের তাঁবুটা সারা রাত ঝড় হয়েছে তারপরও এখন পর্যন্ত ভালো আছে। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাবুর ভিতরে ঢুকার পর ডাক দিয়ে বলে, যুবক রে সারা রাত ঝড় তুফান হয়েছে তুমি কি কিছু বোঝো নাই? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা গো ঝড় কখন হয়েছে, সিডর কখন হয়েছে, তুষারপাত কখন হয়েছে আমি জানি না, আমি আমার মাওলার প্রেমে ছিলাম, আমি আমার মাওলার প্রেমে যখন থাকি ওই সময় যদি আমাকে হত্যা করা হয়, ওই সময় যদি আমাকে কেটে কেটে টুকরাও করা হয় আমি ওই সময় এক বিন্দু পরিমাণও বুঝবো না। এটা কি বিশ্বাস হয়? এ বিশ্বাস হয়? বোঝাবার জন্য ছোট্ট একটা কথা বলতেছি, মন দিয়ে শোনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা যুদ্ধের ময়দানে যখন তীরবিদ্ধ হলো, তীরবিদ্ধ হওয়ার পর আলীর শরীর থেকে যখন তিল খুঁড়তে যায় যখন তীর ধরে টান দেয় আলী সইতে পারে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো কেঁদে কেঁদে ওঠে। নবী আমার ডাক দিয়ে বললে, সাহাবীরা রে এ সময় তোমরা তীর খুলতে পারবা না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই সময় তীরটা খুলে নিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়েছে এমন সময় দুইজন সাহাবী হাত ধরেছে, দুইজন সাহাবী পা ধরেছে, আরেকজন সাহাবী তীর ধরে টেনে এনেছে, ওরে তীরের সাথে গোস্ত পর্যন্ত ছিঁড়ে এসেছে, কিন্তু আলী যেমন করে নামাজ পড়তেছিল ওইভাবে নামাজের ভিতরে আছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে যেন এক কিঞ্চিত পরিমাণ আওয়াজ বাহির হয় না। কি নামাজ, কি নামাজ ছিল! আমাদের নামাজে একটা মশা পড়লে আমাদের মাথা খারাপ। কথা কন্যা কেন? মসজিদে ঢুকে মসজিদের কয়টা ফ্যান আছে আমাদের গুণা শেষ। কথা কন্যা কে ভাই? আমাদের নামাজ, নামাজ এরে মমিন মুসলমানের সন্তানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর বাহির করার পর নবী আমার ডাক দিয়ে বললে, আলী রে
যখন নামাজের বাহিরে ছিল তোমার শরীরে তীর ধরার সঙ্গে সঙ্গে তুমি উহ আহ পর্যন্ত কান্নাকাটি করো, সইতে পারো না, কিন্তু এখন কি হলো কি হলো, এখন নামাজের ভিতরে তোমার শরীর থেকে গোস্ত পর্যন্ত খসে এসেছে, তারপর তুমি কিছু টের পাইলা না, ও আলী তুমি কোথায় ছিলা একটু কি বলবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো সব কিছু জানেন আপনি, তারপর যেহেতু জিজ্ঞাসা করেছেন তাহলে শুনুন, এক মুষ্টি চিনি যদি একটা পাতিলের ভিতরে অথবা একটা জগের ভিতরে দিয়ে যদি কয়েকটা মিনিট নাড়াচাড়া করা যায়, বুঝে থাকলে বলুন তো ওই পানির ভিতরে কি চিনি গুলায়ে যখন মিশে যাবে পানি আর চিনি কি আলাদা করা যায়? এ জোরে কেন আলাদা করা যায়? পানি কিন্তু পানির সাথে চিনিটা বিলীন হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী ডাক দিয়ে বলে, নবী গো আমি যখন নামাজে দাঁড়াই আমার দেহটা থাকে জমিনে আর আমার হৃদয় আমার কলিজা মিশে যায় আমার আল্লাহর সঙ্গে, এর নাম নামাজ, এর নাম নামাজ। এরকম নামাজ যদি দুই রাকাত পড়তে পারেন আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াসিব হয়ে যাবে। আমাদের এরকম নামাজ আছে? এ জোরে কেন আছে? আজকে আমাদের নামাজ নাই বললেই চলে, আমাদের শুধু উদ্ভট জিকির আছে। আমি কি একটু বলবো? রাগ করবেন না তো ভাই। আজকে আমাদের দেশে কিছু শয়তান মার্কা মানুষ আছে দেখবেন, আগে অন্তত জুমার নামাজ পড়তো, ঈদের নামাজ পড়তো, কিন্তু কোন বাবার কাছে মুরিদ হয়েছে, ওরে মুরিদ হওয়ার পর এখন নামাজই শয়তান পড়ে না। কথা কন না কেন ভাই? আমি কিন্তু সবাইকে খারাপ বলতেছি না, বাংলাদেশে আমি আবারও বলতেছি, আজকে যে ওয়াজ করলাম, বাংলাদেশে কি ইসলাম সাহাবিদের দ্বারা এসেছে না আল্লাহর ওলিদের দ্বারা এসেছে? এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশে ইসলাম আল্লাহর ওলিদের দ্বারা এসেছে। তবে যে জিনিস যত ভালো সে জিনিসের ডুপ্লিকেট কপি তত তাড়াতাড়ি বাজারে আসে। এই ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়ার পরে এমন অবস্থা, মুরিদ ডাক দিয়ে বলতেছে, একজন ডাক দিয়ে বলতেছে, ভাই তুই যে নামাজ পড়িস না কি ব্যাপার? বলে, দুই পীরের কাছে মুরিদ হয়েছি, আমার যদি নামাজই পড়া লাগে তাহলে দুই পীরের কাছে মুরিদ হলাম কেন? এরকম শয়তান আছে না নাই? এরা দেখবেন নামাজ পড়ে না, রোজা করে না, এরা শুধু জিকির করে। আমি কি একটু বলবো? বলবো বলবো। কয়েকদিন আগে, দুই থেকে তিনটা দিন আগে আমার সাথে এই যে ক্যামেরাম্যান ছেলেটা এসেছে, আমাদের সফর ছিল বিশ্ব জাকির মঞ্জিল আটরশি, কোথায়? ফরিদপুর। খারাপ ভালো সেটা বলবো না, আপনার ভালো লাগে যান কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে কি হয় সেটা বলতেছি, ভালো না খারাপ বিবেচনা করার দায়িত্ব আপনার, কথা ঠিক আছে তো? জি ঠিক আছে। আচ্ছা, আমরা মাহফিলে গেলাম, যাওয়ার আগে বললো যে একটা দরবার আছে, বললাম যে ঠিক আছে একটু অন্তত এসেছি আল্লাহর ওলির দরবার নাকি অন্তত একটু সফর করে যাই। ও আল্লাহ, যাওয়ার পর ওই এরিয়ার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলতেছে, হুজুর এই মুহূর্তে জুতা খুলিতে হইবে। কথা কন্যা কেরে ভাই? না নাউজুবিল্লাহ, না আউজুবিল্লাহ, না সুবহানাল্লাহ, ওইটা পরে বলেন, কিন্তু একটা এরিয়ার ভিতরে ঢোকার সাথে সাথে জুতা পরা যাবে না। আমি বললাম কেন? বলতেছে আমার বাবার পাক দরবারের ভিতরে ঢুকতেছেন, এখানে জুতা এলাও না। আচ্ছা ঠিক আছে, জুতা আমরা খুলে হাঁটা শুরু করলাম, যাইতে যাইতে ভিতরে চলে গেলাম, ওযুখানা কোথায়, ওয়াশরুম কোথায় খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর, অর্থাৎ বিশাল একটা এরিয়া, ছোটখাটো জায়গা না, অনেক বড় এরিয়া, মাগরিবের নামাজের সময় শুরু হয়ে গেল, আমরা ওযু করে আসতে আসতে অলরেডি এক রাকাত হয়ে গেছে, আমি মাইকের আওয়াজ শুনতেছি, আমরা নামাজে দাঁড়িয়ে বেশি হলে কেউ নিয়ত করি, কেউ আরবিতে করি, কেউ বাংলায় করি, বিভিন্ন রকম, এটা ইখতিলাফ আছে, এ বিষয় নিয়ে ফতোয়া করতেছি না, তবে অনেকে আবার পরে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এ দোয়াটা পড়ে না, অনেকেই পড়ে, কিন্তু ওরা ওই দোয়াও পড়ে না, নিয়তও করে না, মাইকে বলতেছে আমার বাবার হুজুরি কলবের দিকে নিয়ত করে নামাজ পড়িতে হইবে, নইলে নামাজ কবুল হবে না, বিশ্বাস না হলে আপনি যাবেন এরকমই হবে। আচ্ছা এটা শুরু হলো, নামাজ পড়া শুরু করলাম, তিন রাকাত, যেহেতু আমি এক রাকাত মাসবুক হয়েছিলাম, নামাজ শেষ কোন রকমে ডান দিকে বাম দিকে সালাম পিরার পর আমরা সাধারণত ইমামদেরকে দেখি ফজরে এবং আসরে নামাজ শেষে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন,
কথা ঠিক না ভুল? আর ওরা নামাজ শেষে মাগরিবের পর মানে ইমাম মুসল্লির দিকেও নাই, সোজা ওর বাবার কবরের দিকে। আমার মনে হয় আপনার রাগ করতেছেন। আচ্ছা এটা তো গেল, এটা মেনে নিলাম। এবার চিন্তা করলাম যে যেহেতু এসেছি আল্লাহর ওলির দরবারে, অন্তত একটু জিয়ারত করে যাই। আমি তো নতুন, আমার কথা শুনতেছেন তো? তে মাজারটার কাছে আমি যখন গেলাম, আমাকে কেউ কিছু বলেনি, আমি স্বাভাবিক কবর মনে করে, আল্লাহর ওলির দরবার মনে করে সোজা কবরের কাছে চলে গেছি। আমার পিছনে যে ওদের একটা সিআইডি, আমার পিছনে যে ওদের সেবিক মানে ওদের স্বেচ্ছাসেবক পিছনে লেগে গেছে, আমি ওটা জানি না। কিছু দূর যাওয়ার পর আমি ওখানে দাঁড়িয়ে সুরা ফাতিহা নাস ফালাক পড়ে যেভাবে দোয়া করতে হয় আর কি, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দোয়া করা জায়েজ না নাজায়েজ, আমি সেই হিসেবে দোয়া করতেছি। দোয়া করে আমি ঘুরেছি, এখন আমারে বলতেছে হুজুর আপনি যেভাবে এই আল্লাহর ওলির দরবারে এসেছেন ওইভাবে আপনাকে যাইতে হইবে। আমি বললাম মানে? আমাকে বলতেছে আপনি এইভাবে বাবার কবরের কাছে যাবেন, আবার এইভাবেই পিছন দিকে যাইতে হবে, মানে ঘোরা যাবে না। আমি বললাম ভাই বুঝলাম না, আমার জীবনে আমি ছোট্ট বয়সে সারা বাংলাদেশে প্রোগ্রাম করি, কত আল্লাহর ওলির দরবারে গেলাম, আমি সামনে ঘুরলাম না পিছনে ঘুরলাম কেউ কোনোদিন বললো না, আপনারা বলেন ঘোরা যাবে না মানে? বলতেছে হুজুর কোনো কথা চলবে না, এইভাবে হাত দিয়েই যাইতে হইবে। এখন বলেন তো কোনো কবরের কাছে এইভাবে যদি যায় আর পিছন দিকে যদি ঘোরা না যায়, ওই কবরটা ভালো না খারাপ সেটা আপনারা বিবেচনা করবেন? এরকম দরবারও বাংলাদেশে আছে না? না এ জোরে কেন আছে না? নাই। ও মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি, তোমার গায়ের পুরান সাদর, তোমার গায়ের পুরান সাদর আমায় দিবানি, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। আরে আপনারা হাসতেছেন মানে? আমি কি মিথ্যা বলতেছি? এটা কি? এটা 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 যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, এই মুহূর্তে ডাটা কানেকশন অন করে ভণ্ড ফিরে জিকির লেখেন, যদি এই জাতীয় কুতাকুতি জিকির না আসে আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম আর কোনো দিন ওয়াজ করবো না। এরকম কুতাকুতি জিকির আছে না? নাই। কে রে শয়তান, তুই আল্লাহর ওলির দরবারে এসেছিস, জিকির কর, সুবহানাল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল, কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো ভালো জিকির, জিকির করা দরকার, জিকির করলে অন্তরে প্রশান্তি দান করেন কে? আপনি জিকির করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, ইল্লাল্লাহ নাই, কিছু নাই, শুধু ও ও কেন কুতিস কেন? আমার মনে হয় আপনার রাগ করতেছেন, এভাবে বিরক্ত হচ্ছেন। এরকম কুতাকুতি জিকির আমাদের সমাজে আছে না? নাই। আজকে এই শয়তানরা সারা দেশে, কি হলো সমস্যা হচ্ছে আর একটু বলবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বিরক্ত হচ্ছেন না তো বুঝেন কিন্তু? আচ্ছা থামেন থামেন। এরে মুমিন মুসলমানের সন্তানের আজকে পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে খারাপ, এমন খারাপ হয়ে গেছে হুজুর যেহেতু পাশে এসে বসলো, এজন্য হুজুর সম্পর্কে একটা ওয়াজ করতে চাই করবো ভাই। মনে করেন হুজুররা কেমন বিপদে আছে একটু শোনেন। হুজুর মনে করেন চিন্তা করলো আমি এই এলাকার নওগাঁ জেলাতে যেহেতু নামাজ পড়াই, চিন্তা করলো আলেম হিসেবে আমি কোরআনে কারিমার একটু হক কথা বলবো, এই চিন্তা করে আলেম হিসেবে জুমাবারে তেলাওয়াত করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হুজুর যখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের তেলাওয়াত করে সুদের অপকারিতা বর্ণনা করতেছে, নামাজ শেষে তাকায়া দেখে মসজিদের যে সভাপতি আল্লাহ মুখ কালো হয়ে গেছে, কথা কর না কেন? ইমাম সাহেব ডাক দিয়ে বলে চাচা আপনার বাড়িতেই থাকি, আপনার বাড়িতেই খাই, আপনার বাড়িতে আপনার সাথেই যাব, আপনার মুখ কেন কালো? বলে বেটা বেয়াদব, তুই আমার বাড়িতেই খাস, আমার বাড়িতেই থাকিস, আর আমি যে সুদ খাই এটা যেহেতু তুই জাতিকে জানিয়ে দিয়েছিস, তোর মতো হুজুর লাগবে না, তোর চাকরি শেষ।
হুজুরের চাকরি আছে? এ জোরে কোন চাকরি আছে? হুজুরের চাকরি শেষ। হুজুর চিন্তা করলো, হায় হায় কি করা যায় কি করা যায়। নওগাঁ জেলার সদরের ভিতরে হবে না মনে করেন, আপনাদের রানীনগরের ভিতরে চলে আসলো, ইমামতি নিল। ইমামতি নেওয়ার পর চিন্তা করলো, প্রথম জুমাবারে যেহেতু সুদের পক্ষে বিপক্ষে কথা বলার কারণে চাকরি গেল, সুদের পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না, আজকে একটু পর্দা সম্পর্কে বলবো। ও আল্লাহ, পর্দা সম্পর্কে কথা বলার পর মসজিদের যে কেশিয়ার তাকায় দেখে মসজিদের কেশিয়ারের মুখ সভাপতির চাইতে আরো বেশি কালো। ডাক দিয়ে বলতেছে, ভাইজান কি ব্যাপার আপনার মুখ এত কালো? মানে বলে, ভাই আপনি আমার বাড়িতেই থাকেন, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে যায়, আমার মেয়ে কলেজে যায়, পর্দা করে না, ওইটা দেখেন আর মসজিদে এসে বয়ান করেন। আমার বউ বেটির যেহেতু ইজ্জত আপনি মেরেই দিয়েছেন, আপনার মতো হুজুর আর আমার লাগবে না। হুজুরের চাকরি আছে? এসরে কোন আছে? চাকরি নাই। হুজুর চিন্তা করলো, ঠিক আছে চাকরি যেহেতু নাই তবে তো চাকরি লাগবে, চাকরি দরকার আছে না? আপনাদের মনে করেন এই বিশিয়া এলাকাতে চলে আসছে, চাকরি নেওয়ার পর হুজুর বেকায়দা আছে, চিন্তা করতেছে জুমাবারে, মনোযোগ আছে তো, চিন্তা করতেছে জুমাবারে সুদের কথাও বলবো না পর্দার কথা বলবো না, ওয়াজই করবো না, কারণ ওয়াজ করলেই চাকরি যায়। এই চিন্তা করে জুমাবারে ঘড়ির সামনে বসে থেকে ঘড়ি দেখতেছে আর খুতবা এইভাবে ধরে পড়তেছে। যখন একটা বেজে পনেরো মিনিট হয়ে গেল, হুজুর ঘোষণা করে দিলেন, যাদের সুন্নত নামাজ হয়নি দয়া করে সুন্নাত পড়ে নেন। যথারীতি সুন্নাত পড়ে নিল। পড়া নেওয়ার পর মুসল্লির সামনে মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দিল। এরপর খুতবা হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল। নামাজের ভিতরে ইমাম সাহেব দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিন পড়ছে। নামাজ শেষে ওই মসজিদের কেশিয়ার ছিল বাবর আলী, ডাক দিয়ে বলতেছে, হুজুর আগামী জুবাবার থেকে আপনি আর আসবেন না। ইমাম সাহেব বলতেছে, ভাই বুঝলাম না, আজকে সুদের কথাও বলি নাই, ঘুষের কথাও বলি নাই, পদ্মার কথাও বলি নাই, তাহলে চাকরি গেল কোন কায়দায়? বলতেছে, আপনি তো জানেন না এই মসজিদে দুইজন মানুষ আছে, একটা ইয়াসিন আর একটা হাকিম, এরা দুইজনই আমার জাত শত্রু, প্রথম দিনই যেহেতু আমার জাত শত্রুর নাম বলেছেন, আপনার চাকরি মাঠে মারা। ইমাম সাহেব বলতেছে, সাংঘাতিক ব্যাপার, যাব কই? ও আল্লাহ যাব কই? কেশিয়ার বলতেছে, আমার নাম বাবর আলী, যদি চাকরি বাঁচাতে চান আগামী জুমাবারে আমার নামে সুরা পড়া লাগবে। এখন বলেন তো, এই কোরআনের ভিতরে বাবর নামে সুরা আছে? কোনো আয়াত আছে? বাবর নামে কোনো শব্দ আছে? ইমাম সাহেব চিন্তা করলো, হায় হায় চাকরি চলেই গেল কোনোভাবেই, চাকরি আর টিকানো গেল। তবে একটা কথা আছে, ওস্তাদের মার, ওস্তাদের মার সেই সাথে। ইমাম সাহেব পরবর্তী জুমাবারে এসে দেখতেছে বাবর আলী আজকে মসজিদের প্রথম কাতারে বসে আছে, ডাক দিয়ে বলতেছে, হুজুর চাকরি বাঁচাতে চাইলে আজকে আমার নামে সূরা পড়া লাগবে। ইমাম সাহেব চিন্তা করতেছে, আল্লাহ আজকে চাকরি নিশ্চিত চলে গেছে, কোনোভাবে বাঁচানোর কায়দা নাই, তবে যেহেতু আমি নামাজ পড়াবো, তুমি আল্লাহ একটা ব্যবস্থা করো, যেমন জাতের কুকুর তেমন জাতের লাগবে মুগুর। কথা কন্যা কেন ভাই? ইমাম সাহেব চিন্তা করলো, আজকে তো ইমামতি শেষ, তবে ওরে বাঁশ দিয়েই যাব। এই চিন্তা করে নামাজে প্রথম রাকাতের ভিতরে সূরা ফাতিহার পর পড়তেছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজিল ওয়া জাদ্দুকাল হিমার ওয়া ইন্নাহুমুল জাহিলুন। আপনারা বলতেছেন আল্লাহু আকবার, বাবর নামাজের ভিতরে কোনোদিন আমিন জোরে বলে না, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর বাবর আজকে জোরে বলতেছে আমিন। মুসল্লিরা ডাক দিয়ে বলতেছে, বাবর ভাই কোনোদিন নামাজে তো সূরা ফাতিহার পরে এত জোরে আমিন না, আজকে এত জোরে? বলে, বেটা বেয়াদব, কোনোদিন আমার নামে সূরা হয়নি, আজকে আমার নামে সূরা, আর আমি আমিন না বলে পারি? একটা মাদ্রাসার ছাত্র ছিল, ডাক দিয়ে বলতেছে, বাবর ভাই কি সূরা পড়েছে, আপনি কি বাংলা জানেন? কয়, তা তো জানি না। বলতেছে, আমি কি অর্থ শোনাবো? বলতেছে, হ্যাঁ শোনান। আপনারা কি শুনবেন? শুনবেন? মাদ্রাসার ছাত্রটা ডাক দিয়ে বলতেছে, ইয়া বাবর
হে বাবর আংতা কালবন তুই হলো কুকুর, ও আবু কা খিংজিল তোর বাপ হলো খিংজিল, ও জাদ্দু কাল হিমার তোর দাদা হলো গাধা, ও ইন্নাহুমুল জাহিলুন তোর সদ্য বংশ গাধার বংশ গাধা।